শুনেছি বাইরে থেকে দেখেছি, কিন্তু এরা যে এতটা গুণী মানুষের একটা অঙ্গ না থেকে তারা যে মানে বলতে গেলে আমাদের থেকে তারা অনেক বেশি গুণী এবং অনেক বেশি অ্যাক্টিভ শিক্ষিত, মানে আমার ধারণার বাইরে, আমার নিজের এসে পড়ে মনে হচ্ছে নিজের বাচ্চাটাকে এখানে নিয়ে আসলে হয়তো কোনো একটা শিক্ষা আমি ওকে দিতে পারতাম। তা আমাদের যে দর্শক পূজাটা, তোমরা কি জানো দর্শক পূজাটা নাম শুনেছ? এটা একটা এনজিও। আমি তোমাদেরকে বলছি যাদের কাছে এসছি আমরা তাদেরকে বলছি, তোমরা কি শুনেছো নামটা? এবং বিভিন্ন জায়গাতে আমরা যাই, শুধু রক্তদান শিবির করি, এছাড়া আমাদের ইচ্ছাটা কিছু বাচ্চাদের কিছু অনুষ্ঠান করা হয়, হ্যাঁ সেরকম আমরাও তোমাদেরকে উপহার দিতে এসছি কিছু কম্বল দিয়ে। এখন তো শীতকাল, শুধু গান শোনাবে সবাইকে আমাদের দর্শক পূজার সদস্য। এটি হচ্ছে এখানকার দৃষ্টিহীন ছাত্রদের বেডরুম। অনেক দূর দূরান্ত থেকে দৃষ্টিহীন ছাত্ররা শুধুমাত্র লেখাপড়া করার উদ্দেশ্যে এখানে এসেছে। এখানে প্রথম অবস্থায় একটি টিনের ঘর ছিল। নামটা শুনে অঙ্ক কত তার সব স্বপ্নই আধার হলো চলে গ্রহণ লেগে চল বাড়ি দেখাচ্ছি আজ খেলায় লাগে দেবল হলো চলের টুকরো সব বাড়িটা জানে পড়াশোনা করেছি,
ডনবস স্কুলে একদম শিলংয়ে পড়াশোনা করেছি। তা কোনো একদিন তা মুহূর্তে ডক্টর প্রদীপ কুমার মহন্তর সঙ্গে আমার পরিচয় হতো। বাঙালি চেন্নাই যাচ্ছিলাম করমণ্ডল এক্সপ্রেসে, তা উনি বললেন যে আমার এই ড্রিম আছে। তখন উনি পিজিআই চণ্ডীগড়ে এমএস করছে, তারপর ওখান থেকে ঠিক আছে মানে তুমি সম্পর্ক ঠিক আছে। ওর বাড়ি হচ্ছে রানাঘাট থেকে একটু ভেতরে গ্রামে, অনেকটাই ভেতরে, এখন নর্থ একটু রানাঘাট। ওর সঙ্গে আমার মালিক কর্মচারী সম্পর্ক বন্ধু সম্পর্ক, আর ওর ড্রিম আমার প্রজেকশন। আমি চেষ্টা করছি, যেহেতু আমি বোর্ডিং স্কুলে পড়াশোনা করেছি সেজন্য আমি জানি যে কষ্ট। আর আমার রুমমেট যে ছিল মানে প্রতিবন্ধী মানে চ্যালেঞ্জকে দেখতে পেত দুজন, আমি ওদের ব্যাপারটা জানি মানে হৃদয় দিয়ে অনুভব করেছি। তা সেজন্য আমি চেষ্টা করছি যে ওদের অ্যাকচুয়ালি সেরকম রিহ্যাবিলিটেশন সেন্টার কিছু নেই, আমরা অনেক বড় বড় কাজ করি, তো দৃষ্টিহীন যাদের তাদের নিয়ে কাজ করার মতো টেস্ট নেই, আর কারোর ইচ্ছাও খুব কম, দেখা যাক। তা আমার বাইরে ভাই একজনের সঙ্গে পরিচয় হলো, সেটা ডক্টর প্রদীপ মহন্ত শুরুতেই হলো, মিস্টার বিশ্বজিৎ ঘোষ। উনি হচ্ছেন নয়েন্দ্রপুর ব্লাইন্ড বয়েজ একাডেমির প্রিন্সিপাল, উনিও উনি ছোটোবেলায় পক্স হয়ে আর লকমা হয়ে দুটোতেই দিচ্ছে, ওই অবস্থায় উনি কিন্তু এভারেস্ট উঠেছে, ওইভাবে কিন্তু উনি ওই দেখতে পারেন না কিন্তু এভারেস্টে উঠেছে। তার সঙ্গে অনেকেই ছিল, তা আমার ওনার ইন্সপিরেশনে আমার ভালো লাগছিল এদের নিয়ে কিছু করা যায়। করার ইন্সপিরেশনটা ডক্টর প্রদীপ কুমার মহন্ত, আমার কিছু ভূমিকা নেই, আমি আমি জাস্ট চেষ্টা করছি একটু ওদের যদি ভালো থাকা যায়। এদের স্কুলে যেখানে আবাসিক ব্যবস্থা আছে সেখানে ক্লাস টুয়েলভ অবধি থাকতে দেবে, তারপর থাকতে দেবে, আর সবাই সব কিছু ক্ষমতা নেই। অনেক পশ্চিমবঙ্গের অনেক গ্রামে আছে তারা ওই নয়ানপুর মিশন নটাও শোনেন, হ্যাঁ তারা বাড়িতে মানে সে তাদের কালেকশন করেন হচ্ছে বিশ্বজিৎ ঘোষ, উনিও প্রায় রিটায়ারমেন্টের কাছাকাছি চলে এসছেন। তা ঠিক আছে চলো নামাজে একটু যুদ্ধ করি আমরা, সরি একটি মজার বিষয় হলো এই যে এই দৃষ্টিহীন ছাত্ররা এত বেশি প্রতিভাবান যে পাঁচ বছর আগে কেউ যদি হ্যান্ডশেক করে এবং তার নাম বলে থাকে, তার পাঁচ বছর পর সেই ব্যক্তি যদি আবার হ্যান্ডশেক করে তবে তারা বলে দেবে যে পাঁচ বছর আগে ওনার সাথে পরিচিত হয়েছিল, এমনকি তারা নামও বলে দিতে পারবে। আরও মজার বিষয় হলো এই যে তারা ভালো ইংরেজিতে কথাও বলতে পারে। ও খুব ভালো ড্রাম বাজায়, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট দেবাশিস, তুমি বলো তুমি পরিচয় করো। আমার নাম বিশ্বজিৎ খান, আমি কল্যাণী মহাবিদ্যালয়ের ফার্স্ট ইয়ারে পড়ি, হিস্ট্রি অনার্স। দুজনেই এক বলো বাবা তুমি বলো। আমার নাম মানব শেখ, আমি গ্রাজুয়েশন মাস্টার করছি রবীন্দ্রনাথ থেকে, অ্যান্ড নাও আমি বিএড করছি স্বরূপ শান্তিপুর দিয়ে। এবং আরেকটা আমাকে ভালো খবর, যাই এই জাস্ট দিয়েছি নন্দপুর। তুমি বলো। তোমার নাম
দেবাশীষ বিশ্বাস। আমি বর্তমানে লোহিয়াটি উত্তর চব্বিশ পরগনা লোহিয়াতে থাকি। আমি উচ্চ মাধ্যমিক দিয়েছি লাইট হাউস পর্যন্ত লাইন কলকাতা থেকে। তো এখন এখানে ফার্স্ট ইয়ারে কাঁচাপাড়া কলেজে হিস্ট্রিতে অনার্স করছি। তো এখানে বেশ কিছুদিন আমি আছি। বলো তুমি বলো। আমার নাম সুভেন্দ্র মাহাতো, বাড়ি ঝাড়গ্রাম, গ্র্যাজুয়েশন এবং এমএ করেছি রবীন্দ্রনাথ থেকে। বর্তমানে বিএড করছি শান্তিপুর বিএড করছি। এবার তুমি বলো। আমার নাম শীতল মাঝি, আমার ঘরে পুরুলিয়া, আমি খড়গড়া আমাদের মিশনে। এখানে 23 জন দৃষ্টিহীন ছাত্রদের পায়াডাঙ্গা দশপূজা স্বেচ্ছাসেবী সংস্থা কম্বল বিতরণ করে। সবার প্রথমে জানাই বড়দিনের শুভেচ্ছা চলে গেছে এবং আগামী নববর্ষের সবাইকে শুভেচ্ছা জানাই। সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক, এটা বলছি। আজকে আমাদের প্রজেক্ট বলতে এখানে কিছু দৃষ্টিহীন ভাইয়েরা থাকে, যারা মানে পরিবার হয়তো আছে কিন্তু তারা প্রত্যেকেই অনেক গুণী, যারা এখানে থেকে পড়াশোনা করছে। আমাদের এতটা ধারণাই ছিল না যে এরা এতটা পড়াশোনা করে এতটা এগোচ্ছে। তো আমাদের পক্ষ থেকে তাদেরকে একটা সামান্য শীতবস্ত্র তাদের হাতে আমরা তুলে দিতে পেরেছি, এটুকুই আমাদের কর্মসূচি। এদের সঙ্গে একটু সময় কাটানো খুব ভালো লেগেছে, এসে আগামী দিনে আসতে চাই। ভীষণ ভালো লাগছে এদের সাথে মিশে, মানে সত্যি কথা আসার আগে কল্পনা করতে পারিনি যে শুনেছি বাইরে থেকে দেখেছি কিন্তু এরা যে এতটা গুণী, মানুষের একটা অঙ্গ না থেকে তারা যে মানে বলতে গেলে আমাদের থেকে তারা অনেক বেশি গুণী এবং অনেক বেশি অ্যাক্টিভ, শিক্ষিত, মানে আমার ধারণার বাইরে। আমার নিজের এসে পড়ে মনে হচ্ছে নিজের বাচ্চাটাকে এখানে নিয়ে আসলে হয়তো কোনো একটা শিক্ষা আমি ওকে দিতে পারতাম। তো আগামী দিনে চেষ্টা করবো, আমরা সবাইকেই বলবো যে নিজের বাচ্চাদেরকে একবার যদি এদেরকে আমরা আনতে পারি, এদের সংস্পর্শে আনতে পারি, তারা হয়তো মানে ঈশ্বরের একটা শ্রেষ্ঠ দান এরা দেখতে পাবে। তা আমাদের তরফ থেকে যে উপহারটা ছিল এদের হাতে তুলে দেওয়া হলো, এরা ওদের কাছে পৌঁছে দেবে, আর সামান্য কিছু মিষ্টি দেওয়া হলো ওদের। নতুন ভাবনা বলতে আমরা এরকম অনাথ অসহায় বা যারা মানে সমাজের কাছে অবহেলিত তাদের কাছে পৌঁছে যেতে চাই, তাদের যাতে আমাদের দ্বারা কোনো উপকারে আসে বা কাজ করতে পারি আমরা সমাজের জন্য নিঃস্বার্থভাবে, সেইভাবে যেন আমরা এগোতে পারি। এই বিল্ডিংটিতে সিঁড়ির পাশাপাশি আধুনিক লিফটের সুব্যবস্থা থাকছে। ভালো এই কাজের সাথে যুক্ত হতে পেরে আমরা গর্বিত, আর তাই ভিলেজ পেটুকমশাই আরবিআর পক্ষ থেকে সকলকে অভিনন্দন। এই পুনর্বাসন কেন্দ্র সম্পূর্ণ কমপ্লিট হলে যদি নতুন ব্লক দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমরা আপনাদের দেখাতে চেষ্টা করব। অপরূপ এই সুইমিং পুলটি নির্মাণ করা হচ্ছে দৃষ্টিহীন ছাত্রদের জন্য। এখানে যে ওয়াটার পাম্প হাউসটি দেখা যাচ্ছে, এটির কাজ সম্পূর্ণ হলে এখান থেকে সমস্ত পুনর্বাসন কেন্দ্রে জল সাপ্লাইয়ের ব্যবস্থা চলবে। চলুন তাহলে, এবার আমরা তপোবন থেকে বেরালাম, কোনো একটা হোটেল বা রেস্টুরেন্ট দেখা যাক কিছু খাওয়া যায় কিনা, অনেক বেলা হয়ে গেল, তবে চলুন সেখানে যাই। বন্ধুরা আজকে চলে এসেছি দেখুন একটা হোটেলে, লাইন হোটেলে, তপোবন থেকে বেরালাম একটু আগে, প্রচণ্ড খিদে পেয়ে গেছে, এবার একটু খাওয়া দাওয়া করে নিই। দেখুন আজকে কী আইটেম খাচ্ছি, পাঁপড় ভাজা, বেগুন ভাজা, পেঁয়াজ, লেবু, মাছের ঝোল, আর বাঁধাকপি তরকারি। তবে আমরা খাওয়া এবার শুরু করি। এবার মাছের ঝোল দিয়ে খেয়ে দেখি কেমন হয়েছে। এটা তো মনে হচ্ছে দারুণ হয়েছে। বন্ধুরা যে তপোবনে গেলাম ওখানে যে দৃষ্টিহীনদের যে প্রতিভা সেটা দেখে এত ভালো লাগলো, তাদের প্রতিভা মানে অসাধারণ।
আপনারা কমেন্ট করে জানাবেন যে ব্লগটা কেমন লাগলো। তবে যদি ব্লগ ভালো লাগে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন, সঙ্গে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ঠিক আছে বন্ধুরা, শান্তি হয়ে গেল। ধন্যবাদ।